রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ এশিয়ান কনস্টিটিউশনাল কোর্স ইন দ্য 21st সেঞ্চুরি লেসন ফ্রম বাংলাদেশ এন্ড ইন্ডিয়া শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণতান্ত্রিক ধারা ছাড়া কখনো কোনো দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার। আজকে দেশের যে আর্থসামাজিক উন্নতিটা হচ্ছে সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে এবং একটা স্থিতিশীল পরিবেশ আছে বলে এটা সম্ভব হয়েছে। কাজেই আজকে এটা প্রমাণিত সত্য যে মানুষের জীবনে ন্যায় বিচার প্রাপ্তি, আর্থসামাজিক উন্নতি একমাত্র হতে পারে যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ হয় এবং দেশটা উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। বক্তব্যে 75 পরবর্তী ক্ষমতা সামরিক শাসনের হাতে বন্দী ছিল বলে জানান সরকার প্রধান। এ সময় মার্শাল ল জারি করে ক্ষমতায় যাওয়া অবৈধ, এই বিষয়টিতে যারা রায় দিয়েছিলেন সেসব বিচারকদের ধন্যবাদ জানান তিনি। 1975 সালের জাতিভিত্তিক হত্যার পর থেকে সেই 76 সাল থেকে 96 পর্যন্ত এদেশের মানুষ কি পেয়েছে? তাদের যে মৌলিক চাহিদাগুলি কোনো চাহিদাই তো পূরণ হয়নি। হ্যাঁ, একের পর এক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই মিলিটারি ডিক্টেটররা যারা এসেছে হয়তো তারা লাভবান হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের উচ্চ আদালতকে, কৃতজ্ঞতা জানাই সেই সব জজ সাহেবকে যারা এই একটি রায় দিয়েছিলেন যে এই ক্ষমতা মার্শাল জারি এবং সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল এটা অবৈধ। বর্তমান সুপ্রিম কোর্ট আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এবং ভারত বাংলাদেশ বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় মহান। কৌশল আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।